প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসেলিম। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, চরিলাম বিধানসভায় বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা কিভাবে দাপিয়ে বাড়াচ্ছে সেই ভিডিও ফুটেজটা একবার দেখানো যাক। সিপিএম কর্মীর ওপর মারধরের যে ভিডিও ফুটেজটা আমরা দেখাচ্ছি, দেখুন। দেখলেন তো, এটা হচ্ছে ত্রিপুরাতে বিজেপির শাসন। 65 বছরের প্রবীণ সিপিএম কর্মী শহীদ মিয়াকে এমনই ভাবে তাণ্ডব চালিয়েছিলেন চরিলামের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার গুন্ডা বাহিনীরা। সেই ভিডিও ফুটেজে ত্রিপুরার জনগণ সাক্ষী থাকলো, দেখুন গণতন্ত্র কোথায়। এটাই হচ্ছে বিজেপির শাসন এবং কুশাসনের উপায়। 65 বছর বয়সের শহীদ মিয়াকে যেভাবে মারধর শুরু করেছিল এবং দোকান ভাঙচুর, এদের সব হাতে লাঠি রয়েছে, পুলিশ ভয়ে পালানোর জন্য আশ্রয় নিচ্ছে, কেউ লুকিয়ে বাড়াচ্ছে, দেখুন এটা কি শাসন না দক্ষ শাসন বিজেপির জুমলাবাজ পার্টির হাতে। প্রবীণ সিপিএম কর্মী তাকে প্রাণ হারাতে হয়েছিল, আর সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখলেন, এটাই হচ্ছে বিজেপির সুশাসন এবং দুর্বৃত্ত বাহিনীরা ত্রিপুরাতে দাপিয়ে বাড়াচ্ছে চরিলামে, অর্থাৎ এই উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার অবিলম্বে ওনাকে পদত্যাগ করা উচিত, তার গ্রহণযোগ্য নেই, অর্থাৎ বিধায়ক পদ চালানোর। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গাতে এসে দাঁড়িয়েছে যে চরিলামে, অর্থাৎ সিপিএম বনাম বিজেপি, অর্থাৎ এই যে 65 বছরের ঊর্ধ্বে প্রবীণ সিপিএম কর্মী তাকে হত্যা করে প্রাণে মারে ফেলল, আর সেই প্রাণে মারার আজ কিন্তু চরিলামের এই বিজেপির বিধায়ক উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এখনো অবধি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী দোষীদেরকে গ্রেপ্তার করতে পারেনি, পুলিশ ভয়ে ভীত, পুলিশ শাসক দলের কাজ করছে বলে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম জানিয়েছেন।